আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বেশ কিছুদিন যাবত দেশের উপর বৃষ্টিপাতের দেখা না গেলেও এবার আগামী 15 মার্চ থেকে 20 মার্চের ভেতর দেশের অধিকাংশ স্থানে দিয়ে আসছে বিক্ষিপ্ত কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি বজ্র বৃষ্টি মোডে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আগামী 15 মার্চ থেকে বরিশাল, মতিহার, তারপর পিরোজপুর, মঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, জালাকাটি, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সেনবাগ, পটিয়া উপজেলা, চট্টগ্রাম বিভাগের উত্তর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমবাসার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত দেশের বেশিরভাগ স্থানে বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এরপরে আবারও শুক্রবার 17 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অনেক স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, তারপর চিরাদগঞ্জ, বগুড়া, বদলগাছি, তাড়াশ, এই সমস্ত জায়গাগুলোর পর কালবৈশাখীসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে শিবনগর, সাতক্ষীরা, খুলনা, সুন্দরবন, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা নাগরপুর, কাপাসিয়া, টাঙ্গাইল, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, লাকাই, মৌলভীবাজার, সিলেট, মাদার, ময়মনসিংহ আর বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত কালবৈশাখীসহ ঝড় বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। এবং পরবর্তী 19 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অনেক স্থানে, কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হালদিয়া, কোলাঘাট, তারপর কলকাতা, এছাড়া আরও অনেক স্থানে বিক্ষিপ্ত কালবৈশাখীসহ ভয়াবহ ঝড় বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। তবে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে পারে, অবশ্যই আপনারা আমাদের দৈনিক আপডেটগুলো দেখার চেষ্টা করবেন। এবার আমরা সরাসরি আপনাদেরকে স্যাটেলাইট ম্যাপের মধ্যে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ স্থানে প্রচণ্ড মেঘমালা দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় আকাশে মেঘে ঘেরাও করছে। মতিহার, ফরিদগঞ্জ, বরিশাল বিভাগের সমস্ত অঞ্চল জুড়ে মেঘে ঢাকা পড়ে গেছে। খুলনা বিভাগের অধিকাংশ স্থানে মেঘের ঢাকা পড়ে গেছে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, তারপর টাঙ্গাইল, এখানে রয়েছে নারায়ণগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোর উপরও প্রচণ্ড মেঘে ঢাকা পড়ে গেছে। এদিকে কুমিল্লা, আগরতলা, তারপর পটিয়া উপজেলা, চট্টগ্রাম সমস্ত অঞ্চল জুড়ে মেঘে ঢাকা পড়ে গেছে। তবে এখানে বৃষ্টিপাতযুক্ত মেঘ তৈরি না হওয়ার কারণে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা পাওয়া যাচ্ছে না ইনশাআল্লাহ। এবার সরাসরি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে নিয়ে যাচ্ছি, মেঘলা মোড়ে চলে যাব। দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 11 মার্চ কেমন থাকতে পারে। দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল, আবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে আকাশ আংশিক ধোঁয়াশাময় নিয়ে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তবে দেশের উত্তরাঞ্চলে মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চল 11 মার্চ, চট্টগ্রাম বিভাগের এছাড়া বরিশাল, কালাপাড়া, উপকূলীয় অঞ্চল, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত জায়গাগুলোর পর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।